আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট মাছ পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। আজ আমার শাশুড়ি আম্মু আপনাদের তৈরি করে দেখাবে অতুলনীয় স্বাদের মুখে লেগে থাকার মতো ট্যাংরা মাছ দিয়ে করলা ও আলুর তরকারি। এখানে আম্মু করলা ও আলু নিয়েছে পরিমাণ মতো, মাছের পরিমাণ বুঝে আপনারা নেবেন। মাছ আছে 1 কাপের মতো। আপনারা চাইলে এটা যে কোনো ছোট মাছ দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ট্যাংরা মাছ দিয়ে করলে অনেক অসাধারণ স্বাদ হয়। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে আম্মু তেলটাকে গরম করে ট্যাংরা মাছগুলো দিয়ে দিবেন। ট্যাংরা মাছগুলো কিন্তু ভাজার আগে একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই, কিছুক্ষণ পরে ভাজতে চলে এলেই হবে। সেম তেলে এবার আরও একটু তেল যোগ করে এর মধ্যে দিয়ে দিলেন 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 6-7টি ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ এবং পেঁয়াজকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলেন সামান্য পরিমাণ লবণ, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া। ঝালটা কিন্তু সবসময় আমি বলি আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এবার দিয়ে দিয়েছেন 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা করলা এবং আলু দিয়ে দিবেন। একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেবেন। এ পর্যায়ে মনে হচ্ছিল লবণটা একটু কম, তাই আম্মু আবারও 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিলেন। দিয়ে নেড়েচেড়ে লবণটাকে সব কিছুর সাথে মিশিয়ে দিলেন। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিলেন। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ভালো মতো কষে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করতে হবে। এখানে 2 কাপের মতো পানি দিয়েছেন আম্মু, আর দিয়ে দিয়েছেন পাকা টমেটো 1টি। টমেটোটাকে ফালি করে দিয়েছেন। এ পর্যায়ে দিয়ে দিলেন আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ, দিয়ে আবারও ঢেকে দিলেন। তরকারির পানিটা যখন ফুটে উঠবে তখন ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। ঝোল ঘন হয়ে আসলে ধনে পাতা কুচি করে দিয়ে দিতে হবে। ধনে পাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে মিক্স করে দিতে হবে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করে দিলেন। মজাদার স্বাদের এই তরকারিটি আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই সিজনে টমেটো, আলু, করলা এগুলো দিয়ে ছোট মাছ খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এটি ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।